দক্ষিণ দরের দ্বিতীয় কেসে ছাড়া হইল। যোগাযোগ ঠিকানা সরমেলা রেকর্ডিং হাউস সারুলিয়া বাজার ডেমরা ঢাকা। গায়ক শহীদুল্লাহ মিয়া। লক্ষিন্দরের পায়ের উপর পইরা ধুলা কান্দন শুরু করে দিছে। শিশুকালে খাওয়াইয়া আজ কেনে মাসেন লাতি লোহার বাসর গরে গো ওহায় লোহার বাসর গরে। শিশুকালে পালছিন বাপে কুলে কাঙ্কে লো ওয়া গো ওহায় কুলে কাঙ্কে লইয়া আজ কেনে মাসেন লাতি লোহার বাসর গরে গো ওহায় লোহার বাসর গরে। লাতির না সুটে স্বামী কপাল যায় ফাটি ইয়া গো ওহায় কপাল যায় ফাটিয়া কপাল ভাইটা রক্ত পরে বুখের মা যাহা আরে গো ওহায় বুখের মা যারে সেনা রক্ত দেখা বেলায় হাত পিল হইয়া যাহা আয় গো ওহায় হাত পিল হইয়া যায়। এই টাইমে কোন কাম করছে লক্ষিন্দর রয়েছে মইরা সতী বেহলা রয়েছে হাট ফিলিয়া। কাল রাত ফয়জন বেলা দশটা বাজে লক্ষিন্দর আমার লক্ষিন্দর বাপের কাছে কনসিউ করে দিছি। স্বামী গো আমার ছেলে সোনা লক্ষিন্দর সতী বেহলা যে বাসাগরের কাছে কাল রাত থাকতে কাল রাত ফয়জন বেলা দশটা বাজে এখনো কেন তারা বাসা করতে পারে না। লক্ষিন্দর বাপে কয় তারা সার রাত গপ টপ করছে এখন পইরা তারা ঘুমাইছে তোমার গিয়ে এই খোঁজ খবর লওয়ার কোনো দরকার নাই। মার মনে হয়েছে বড় মন লক্ষিন্দর মায় কয় আমার ছেলের যদি কোনো কিছু না হইব তাহলে বাসা করতে পারবি একবার দেখা করতো। এই কথা কয়ে যখন বাসা ঘর দরজার সামনে এক হারিয়েছে কাছে ছিল একটা জলফুই গাছ একটা কাওয়ায় তিনটা ডাকতে দিয়া জলফুই গাছের মধ্যে জন বইছে এদিকে কান্দন শুরু করে দিছে। বিদেশে বিফাকে যার গো ও ও ভাই গো ছেলে মারা যায় গো বিদেশে বিফাকে গোজার গো ছেলে মারা যায় গো পারা পুষি না জানিতে গো ও ওই আম্মা আগে জানে মায় গো পারা পুষি না ও গো জানতে আগে জানে মায় গো সেনা কথা কইয়া বেটি গো ও বেটি কান্দর জুইরা দিল দুই নয়ন পানি গো বেটি দারে সাইরা দিল গো শোনো শোনো শোনা লোহাই রে ও বাবা বলি যে তোমার রে আমি ডাকি দুপিরে মায়রে আখি মেলে সা সেনা কথা কইয়া বেটি গো ও ভাই গো কোনবা কি কাম কহরে গো লাতি মাইরা বাঙ্গা গো গেল লোহার বাসর গরে গো। ঘরের ভিতর গিয়ে লক্ষিন্দর নজর করায় চায় বেহুলার কপাল ফাড়া এবং লক্ষিন্দর যে মরা তাহা দেখতে পায়। লক্ষিন্দর মায় মনে করছে যে দুজন বুঝি মারা গেছে আসলে না লক্ষিন্দর মারা গেছে সতী বেহুলা মারা যায় নাই। যখন লক্ষিন্দরের কাছে গিয়া কান্দন শুরু করে দিছে বেহুলার কিছু জ্ঞান হইছে বেহুলায় সোহাগ এখানে উঠিয়া ধীরে ধীরে মার কাছে কান্দন শুরু করে দিছে। মা গো আমি তো আপনার ছেলে মারছি না মারছে কাল সাপে যদি বিশ্বাস না করেন এই যে সাপের লেজ
আরে লেজ দামার কাছে আছে আপনি দেখতেন পারেন এই কথা যখন কইছে লক্ষীন্দর মাই নদী করে চায় সুতানারে সাপেন লেজ যে তাহা দেখতে পায় লেজ টানে দেখা কইবে হলো গো আমার ছেলেরে সাপে কাছে বাজাই কাছে আমার ছেলেরে তুমি তাড়াতাড়ি ভালো করে দিবে তুমি হইলা সতী নারী এই কথা কয়ে লক্ষীন্দর মাই জন বাসর করতে বাড়ি আইয়ে পড়ছে সতী ভোলাই করছি কি বাসর করে দরজা টানে দিয়া লক্ষীন্দর টানে শোয়াই থিয়া বাসর করে দরজা টানে দিয়া আমার কাছে নিয়ে গিয়া ধীরে ধীরে কন শুরু করে দিছে শোনে শোনেন দয়াল মা বলি যে আপনা আরে গো ও হায় বলি যে আপনারে ওষুধের লা গিয়া যে বাম সাতালি করব গো ও হায় সাতালি পর্বতে মরা স্বামী থুইয়া গেলাম লোহার বাসর গরে গো কত কত রাজ্য যায় করিয়া বর্মন কত দুর্গা নদীর করে চায় একটা কুকিলে যে কদম গাছে বয়ে ডাকতেছে তাহা দেখতে পায় বেহুলায় ধীরে ধীরে কুকিলের কাছে কান্দন শুরু করে দিছে কুকিল দা কিছু না রে ওই কদম ডালে ওই লোক বুঝি মুর কপালে কুকিল দা কিছু না রে ওই কদম ডালে ওই লোক বুঝি মুর কপালে মরা স্বামী থুয়ে গো এলাম লোহার বাসর ঘরে সাতালি পর্বতে গো যাব ঔষধের কারণে দা কৃষ্ণা রে ওই লোক বুঝি মুর কপালে এই কথা কয়ে বেহুলায় কোন কাম করছে কুকিলের কাছ থেকে কান্দা কাটা দৃঢ় পন্থে বেহুলাই করেছে গমন সাততালি পর্বতে হইল উপাসন আল্লাহ কথা ছেড়ে জিব্রাইল যাও রে মেলা দিয়া বেহুলার বিপদ তো লওগে উদ্ধার করে জিব্রাইলে কোন কাম করছে ভাই জিব্রাইলের বেষ্টনা ছেড়ে দিয়া দরবেশের বেষ্টনে ধরিয়া সাততালি পর্বতে এ নজর করে চায় বেহুলায় যদম ননে কান্ত আছে তাহা দেখতে পায় এদিকে বেহুলারে কন শুরু করে দিছে কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত কোথায় তোমার বাড়ি গো কই না কোথায় তোমার ঘর কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত শোনে শোনেন দরবেশ গো বাবা বলি যে আপনা কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত চাঁদপুর শহরে গছিল চান্দু বান্নার গহর কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত তাহার গরতে লইছে গো জরম সোনার লক্ষীন্দর কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত সোনাপুর শহরে গছিল জয় দরবাইনার ঘর কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত তাহার গরতে লইছে গো জরম বেহুলা সুন্দর কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত আউস কইরা দিছেন গো বিয়া চান্দুপুর শহর কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত মরা স্বামী থুইয়া গো আইলাম লোহার বাসর ঘর সাতালি পর্বতে গো আইলাম ঔষধের কারণ কেমনে আই লাগো তুমি সাতালি পর্বত সতী বেহুলা তুমি কেন এসে সাততালি পর্বত বেহুলায় দরবেশে জিজ্ঞেস করতেছে আর বেহুলায় ভাঙ্গে ভাঙ্গে কইতাছে এগো বাবা চাঁদপুর সরে ছিল চান্দুবেনার গড় তাহার ঘর তো লৈছে ধর্ম সোনা লক্ষীন্দর সোনাপুর সরে ছিল জয়দরবেনার গড় তাহার ঘর তো লৈছে ধর্ম বেহুলা সুন্দর আউস করে দিছিন বিয়া চাঁদপুর শহর মরা স্বামী থুয়ে শেষকাল লোহার বাসের ঘরে সাততালি পর্বত এসে ঔষধের কারণে এই কথা জন কইছে মাগো তোমার স্বামীর ঔষধ আমার কাছে আছে এক জাতীয় তিনটা ঔষধের গাছ
এখান থেকে যে কোনো একটা গাছ টান দিবা, যদি সিরা জায়গা তাহলে হবে না, যদি উইটা মূল সহকারে উইটা আসে তাহলে কাজে লাগবে। এই কথা কয়ে যখন গাছ তিনটা তিনটা দেখাই দিছে, বেহুলা একটা গাছের মাঝে দূরে টান মারছে, গাছটা সিরাইয়ে পড়ছে। ভাই গো আর একটা গাছে দূরে টান দিছে, সেই গাছটাও সিরাইছে, দুইটা গাছ জন ছিড়া লাইছে। এদিকে কয় বাবা গো একটা গাছের মূল্য আমি দিতে পারবো না, দুইটা গাছ ছিড়া লাইছি, কেমন করে আমি এই গাছটা তুলি? তুমি যদি গঙ্গির হাতের এক গ্যালেস পানি আনতে পারো তাহলে গাছটা তুলতে পারো। দৃঢ়পন্থে সতীবেলায় করেছে গমন, যাতে ছিল পরে হাতের মধ্যে দিছে একটা তুরি, পানির গ্যালেস নে বানায়া গঙ্গির মার কাছে গিয়ে হইল পারসন। এক ডাক দুই ডাক তিন ডাক যখন দিছে, গঙ্গির মায় না সানে বান্দাল গাটাইয়া কই, বেহুলা গো তুমি কেন ডাকছো? গঙ্গির মাগো আপনার হাতের এক গ্যালেস পানি লেগে আমার স্বামী বালা করতে পারি না। এই কথা যখন কইছে, গঙ্গির মায় পানির গ্যালেসটা বুড়াই দিছে, বেহুলায় পানির গ্যালেস লয়ে জন মেলা করে দিছে। কৈলাসের পারো থেকে পদ্মা দুষ্টা নদর দুষ্টা পদ্মা নদর করে চায়, বেহুলায় যে পানি লয়ে জায়গা তাহা দেখতে পায়। এই টাইমে দুষ্টা পদ্মায় কোন কাম করছে, পদ্মার বেশটা ছাইড়া দিয়া বাঘের বেশ নে দৈরা বেহুলার সামনে জন খারিছে, বেহুলায় কান্দন শুরু করে দিছে। খেয়েও না খে ও না বাঘে খেয়েও না মাহ আরে রে ও হাই খেয়েও না আমারে সতী নারী খাইলে বাগরে সতী নারীর অতি বাগরে মস্তুলে রচু ওরা রে ও হায় মস্তুলে রচুরা অসৎ নারীর অতি বাগরে বাঙ্গা নায়ের গু ওরা রে ও হায় বাঙ্গা নায়ের গু মুরগের বাচ্চা যেভাবে চিলে থাপ দিয়া ধরে ভাই গো, এইভাবে বেহুলার এনে ধরা পাকের মাঝে নে তুললা যখন সাততালি পর্বত আইছে, বেহুলা নজর করা চায় এক গ্যালেস পানিতে এক ফুটা পানি রয়েছে তাহা দেখতে পায়। দরবেশ বাবা এক গ্যালেস পানিতে এক ফুটা পানি রয়েছে, আমি কেমন করে এই পানি দিয়া তুলি? বেহুলা গো তোমার ভাগ্য যদি ভালো থাকে এক ফুটা পানি দিয়ে ওই উঠবো, আর ভাগ্য যদি ভালো না থাকে এক গ্যালেস দিলেও উঠবে না। এই কথা যখন কইছে, বেহুলা এক ফুটা পানি নিয়ে গাছের গুড়ি দিয়া যখন গাছটা টান দিছে, ভাই গো গাছটা ছিড়াইয়া পড়ছে। দরবেশ কয় বেহুলা গো তোমার স্বামীর ঔষধ এই পর্বতের মধ্যে নাই, যদি তুমি পাততাল নগর যাইতে পারো তাহলে লক্ষীন্দ্রর ওষুধ আনতে পারো। রাস্তাটা যখন দরবেশে দেখাই দিছে, দৃঢ়পন্থে সতী বেলায় করেছে গমন, এক হালবাই হাল্লার কাছে গিয়ে হইল উপাসন। হালো বাবা রুয়া বারে খুদা তুল মাহা আটি রে ও হাই খুদা তুল মাটি কোন রাস্তায় যাইবাম বারে পাতালি নহ গহ রে রে ও হাই পাতালি নহ গরে ওষুধের লা দিয়া যাইবাম পাতালি নহ গহ। হাল্লাই কয় এগো সতী বেহুলা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠে পাততাল নগর কোন সময় গেছে ও না, তার খবর জানেও না, আমি করতে জানবো? সামনে গিয়ে দেখবা জাল্লায় জাল ভাই জাল্লার কাছে গিয়ে জিজ্ঞেস করবা, জাল্লার কাছে নিয়ে গিয়ে বেহুলায় কোন কাম করছে কন শুরু করে দিছে। জালো বাউ জালুয়া ভাই রে ও ভাই রে সাক্কা তোলা পায়ানি রে হে 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 কোন রাস্তা যাইবাম রে আমি পাতা লিন গয় হরে রে মরা স্বামী থুইয়া এলাম রে ও ভাই রে লোহার বাসর গরে রে হে 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 পাতালিন গরে রে যাইবাম ওষো দের কারণ হয়নে রে। জাল্লাই কইবে হলা গো এই যে একটা রাস্তা, রাস্তায় তুমি কতটুক যাইবা গিয়া পাততাল নগর গেটটা দেখতে পাইবা। এই কথা যখন কইছে, দৃঢ়পন্থে সতী ভোলাই করেছে গমন, পাততাল নগর গিয়ে হলো উপাসন। ভাই গো গিয়া নজর করায় চায় মাউন সাপ যে ওষুধের গাছ আর গুরিত বই রয়েছে তাহা দেখতে পায়। গো বাবা আমার মরা স্বামী তুই আপনার কাছে আইসি ওষুধের লেগিয়া আপনি মরা স্বামী বালা করবার লেগিয়া আপনি দয়া করে আমার একটা ওষুধ দেন। কবে হলা গো তোমার একটা ওষুধের ফুল আমি দিতে পারি, এই ওষুধের কোন নিয়ম কারণ নাই, তবে একটা নিয়ম আছে। কি নিয়ম? ওষুধের ফুলটা যদি মাটির মধ্যে পড়ে যায় তাহলে কোনো কাজে লাগবে না, আর মাটির মধ্যে যদি না পড়ে সব কাজে লাগবে। এই নিয়মটা তুমি ঠিক রেখে যাইবা। এই কথা যখন কইছে, এই কথা কয়ে বেহুলার হাতে যখন
ওষুধের ফুলটা দিছে দুষ্টা পদ্মায় নজর করে চায় বেহুলা যে ওষুধের ফুল লইতেছে তাহা দেখতে পায় বেহুলার বাড়ির কাছে ছিল একটা পুকুর পুষ্কনি আর কি ওই পুষ্কনির মধ্যে পদ্মায় কোন কাম করছে পদ্মার বেষ্টন ছাইড়া দিয়া আমগর যেমন মৌলবী আছে মুসলমানের হিন্দুগর ঠাকুর আছে ঠাকুরের বেষ্টায় ধরে পদ্মায় এই পুষ্কনির মধ্যে ডুবান শুরু করে দিছে বেহুলায় যখন পুষ্কনি পার দিয়ে মেলা করে দিছে বেহুলায় চিনতে পারে নাই সে যে পদ্মায় পদ্মায় কয় মা গো তুমি কই গেছিলে গো মা বেহুলায় কয় এ গো ঠাকুর মশাই আমার মরার স্বামী বাসার ঘরে থিয়া পাততাল নগর গেছিলাম ওষুধের লেগা পদ্মায় কয় এই সত্যি বেহুলা তোমার স্বামী পচ্ছে গুল্লা শেষ এটা আমরা শ্মশান নামে দিয়ে নিয়া পুরা টুরে আইসি শ্রাদ্ধ করবার লেগা তুমি এখন যে ওষুধের ফুল লইয়া বাই গো আসিন সত্যি বেলা সুবুদ্ধি লাগে গেছে গা কুবুদ্ধি ওষুধের ফুল জানে মাটির মধ্যে ফালাই দিয়া কান্দন শুরু করে দিছে আল্লাহ করে জিব্রাইল যাওয়ার মেলা দিও সত্যি বেহুলার কি বিপদ হয়েছিল ওকে উদ্ধার এই কথা শুনে জিব্রাইলে কোন কাম করছে মুসাফিরের বেশনে ধরিয়া বেহুলার কাছে নাইয়া বেহুলা গো তোমার যেমন সামনে আমার বাসর করা আছে ওষুধের ফুলটা নষ্ট করছে পদ্মার কথায় আরে পদ্মা আমার নষ্ট রমুল গো আগে তো না জানি গো ও হাই আগে তো না জানি সে না কথা অবিলম্বে আসলে কান্দন গো ও হাই কান্দন জুড়া দিল এগো মুসাফির বা আমার স্বামী কেমন করে বালা করতে পারি মুসাফিরে মুসাফিরে কয় বেহুলা গো লক্ষিন্দরটা তুমি বালা করতে পারবে তোমার একটু কষ্ট হবে এরকম বারো বছরের রাস্তা তুমি যদি লক্ষিন্দরটা লয়ে যাইতে পারো তাহলে তুমি বালা করতে পারবে কিভাবে বারো বছরের রাস্তা যে পার হয়ে আমি যাব কিভাবে যাব কত হোক বেহুলা তুমি যাইতে পারবে ছড়া কলা গাছ কেটে একটা বেহুরা বানায়া বেহুরার মধ্যে লক্ষিন্দরটা লইয়া তুমি যদি উদয়নগর যাইতে পারো তাহলে লক্ষিন্দরটা বালা করতে পারবে এই কথা কয়ে জিব্রাইল গেছি গা বিদাইয়া দৃঢ়পন্থ সত্যি বেলায় করেছে গমন আপন বাড়ি থেকে হইল উপাসন শোনেন শোনেন দয়াল মা বলি যে আপে না আরে গো ওহায় বলি যে আপনারে মরা স্বামী লইয়া যাইবা মুজানি নহরে গো ওহায় উজানি নগরে ছড়া কলা গাছ দিয়া বেউরা দেন বানা আয়া গো ওহায় বেউরা দেন বানাই লক্ষিন্দর মায় কয় গো সতী বেউলা কলা গাছের মালিক তো আমি না কলা গাছের মালিক হলো তোমার আব্বাই তোমার আব্বার কাছে গিয়ে তুমি ছড়া কলা গাছ চাও কলা বাগানে নিয়ে গিয়ে নজর করে চায় আব্বাই যে হাতের মধ্যে লইয়া একটা দাও লইয়া কলা গাছের ওই কলা গাছ পরিষ্কার করতেছে তাহা দেখতে পাই আব্বা গো আমার ছড়া কলা গাছ দিয়ে যদি একটা বেরো বানাই দিতেন আমার স্বামী লইয়া উজানগর যেতাম লক্ষিন্দর বাপে চিন্তা করেন কতটুকু পাষাণ লক্ষিন্দর বাপে কয় বেহুলা গো কলা গাছ দিমু দূরের কথা কলা গাছ দুই এক ফুটা পানিও দিতাম না এই কথা জন কইছে বেহুলা দৌড়াই আম্মার কাছে আইছে আম্মা গো কলা গাছ দিব দূরের কথা কলা গাছ দুই এক ফুটা পানিও দিত লক্ষিন্দর মায় কয় তোমার আব্বাই মনে এই কথাটা রাগে কইছে আছে তোমার আব্বার কাছে তুমি আবার যাও এই কথা জন কইছে আব্বার কাছে রে গিয়া আব্বা গো ছড়া কলা গাছ কেটে একটা বেহুরা যদি বানা দিতেন আমার স্বামী উজানগর দিতাম ওই বেহুলা কলা গাছ দিব দূরের কথা কলা গাছের একটা পাতাও দিতাম না এই কথা জন কইছে এই টাইমে কোন কাম করছে বেহুলায় আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত উড়াই দিছে বিপদ না দেখে বেহুলায় গো ও বেহুলায় মোনা তা তো কয় হরে গো বিপদ না দেখা গো বেহুলায় মোনা যা তো কয় হরে গো পশ্চিম কেনা তুফান আইল গো ও সবাই গো কলা বাগের মায়া যে গো কলা গো বাগে পুবে নামাজ পড়ে গো আব্বা গো আপনার বাঙ্গা কলা গাছটা যদি আমার ছড়া কলা গাছ দিতেন তাহলে খুব ভালোই তো ওই বেহুলা বাঙ্গা কলা গাছ আছে আমার বাগানে আছে দেশেরতে বদলিলমু জারেতে বাস কাটমু কলা গাছ ঠিকাদা তুলে থুবু তবু তোমার একটা কলা গাছ দিতাম না ভাই গো বেহুলা মনের মধ্যে কষ্ট না পাইয়া আম্মার কাছে নাইয়া কয় আম্মা গো আমার আব্বাই কলা গাছ দিব না এখন আমি করতে আনি লক্ষিন্দর মায় কয় বেহুলা গো তোমার মামা শ্বশুর কাছে যদি তুমি যাইতে পারো তাহলে তুমি কলা গাছ আনতে পারো দৃঢ়পন্থ সতী বলে করেছে গমন মামা শ্বশুরের কাছে গিয়ে হইল উপাসনা
তবে এখানে একটা কথা শুনেন, কিরকম মামা শ্বশুর লক্ষিন্দর মরার পরে মামা শ্বশুরে চাইতেছে বেহুলারে বিয়া করবার লাগে, সুযোগ পায় না, বেহুলারে বিয়া করতেও পারে না, বেহুলাই গিয়ে যখন ছয়টা কলা গাছ চাইছে মামা কইবার আমার একটু সুবিধা হয়েছে, মামার বুদ্ধি হইলো কোনটা, বেহুলারে ছয়টা কলা গাছ দিয়া কাটিয়া একটা বেহুরা বানাইয়া জন্মনা স্বামী লইয়া উজয়নগর বেহুলায় মেলা করে দিব, বেহুরা লইয়া তখন মামা শ্বশুরে জোরে বেহুলারে বিয়া করব। এই বুদ্ধি নিয়ে তার ভিতরে নিয়া ছড়া কলা গাছ নে কাটিয়া একটা বেরোয়া বানাইয়া সানে বান্ধার ঘাটনে বাসায় থিয়া মামাই করছে কি ভাই আরেক বেরোয়া বানায় লইয়া বেহুলা যে রাস্তায় উজয়নগর যাইব এই রাস্তায় সামনে কতটুক নে গিয়া মামাই রইছে বইয়া, বেহুলায় জানে না এই খবর, বেহুলায় কোন কাম করছে, আস্তে আস্তে মরা সামনে লইয়া এ বেরোয়াটা দেখিয়া আমার কাছে গিয়া কন শুরু করে দিছে, আম্মা গো আপনার ছেলে আমার হচ্ছে স্বামী, আপনার ছেলে যদি না হইতো তাহলে আমার স্বামী হইতো না, আমার স্বামী আমি বালাগর তুজানগর যামু, দয়া করে আপনি বিদায় দেন, এই কথা যখন কইছে ধীরে পন্তে ধীরে ধীরে কোন সই করে দিছে, বেহুলা গো তুমি তো সতী নারী কেমন হইলে লক্ষিন্দর ভালোইব কেমন হইলে মরা থাকবো, তুমি আমার যে কোনো একটা পরিচিহ্নি দিয়ে যাও, এই কথা যখন কইছে এদিকে বেহুলায় কয় আম্মা গো কথা কইছেন ঠিকই, তবে আমার কাছে একটা পরীক্ষা তিনটা পরীক্ষা আছে, সিদ্ধ আমন ধান উগার তলে বানিয়ে ছুঁয়ে যায় যেদিন দেখবেন যে ধানের পাতা ছেড়ে দিছে আপনার ছেলে কিছুটা ভালো হয়েছে, খালি একটা ঠিলা আমি উগারের মধ্যে ছুঁয়ে যাই যেদিন দেখবেন যে ঠিলারা পানিয়ে বসছে আপনার ছেলে শৈল রক্ত মাংস হয়েছে, আম্মা গো আরেকটা পরীক্ষা কি পরীক্ষা আরেকটা পরীক্ষা হলো তাই আনা সলতায় আনা গুনে আনা তেলে গিয়ে একটা বাতি সানে বান্ধার গাঁদা মেঝে বাসায় ছুঁয়ে যায় যেদিন দেখবেন যে বাতিটা জ্বলে উঠছে আপনার ছেলে পুরোপুরি ভালো হয়েছে, এই কথা কয়ে বিদায় লন শুরু করে দিছে, এইখানে সম্মান ভাই অন্য সর এখানতে না সতি গো বেউলায় আমার কোন বাকি কাম করে রে আল্লাহ কে উনাই নাই রে, বিদায় দেন বিদায় দেন গো আম্মা বিদায় দেনা মারে রে আল্লাহ কে উনাই নাই রে, মরা স্বামী লইয়া গো যাইবাম পূজানি ন গরে রে আল্লাহ কে উনাই নাই রে, এমন সময় কোন কাম করছে সানেবান্ধার ঘাটনে গিয়া লক্ষিন্দর ডেনে বেউরার মেঝে তুললা সবার কাছ থেকে বিদায় ডেন হইয়া এবার বেউরা সারা আরম্ভ করে দিছে, আরে বাইটা লাসিন নদীর পানি ফিরায়ু চান্দ আরে গম ওহাই ফিরায়ু চান্দ রে, এখানতে না সতি বলায় পন্থে মেলা দিই দিল গো ওহাই পন্থে মেলা দিল, আরো কদ্দূর যাওয়ার পরে একটা বাধা কহ আরে গো ওহাই একটা বাধা পর, এমন সময় বেহুলা নজর করা চায় মামা শ্বশুর যে বিয়ার কথা কইতাছে দেখে বলছে এরা হাত, বেহুলায় কয় মামা গো তুমি আমার উপকার কইরা এখন অপকার করতে চাও, আমি তো তোমার বাগিনার বউ তুমি আমারে কেমন করে বিয়া করবা, মামাই কয় বেহুলা গো দুনিয়ার মধ্যে যতদিন বাগিনা ছিল এতদিন বাগিনার বউ তুমি আসিলা এখন আর নাই, তুমি বিয়াটা আমার কাছে ভাই বইবা না বেয়া ভাই বইবা তাড়াতাড়ি গো, এই কথা যখন কইছে বেহুলায় বিপদ দেখে হাতের মধ্যে পানি লইছে, এমন কালে সতী গো বেহুলায় আমার কোন বাকি কাম করে রে আল্লাহ কেউ নাই নাই রে, হাতের মাইজে পানি গো লইয়া বেহুলায় একটা আসিত কান মারে রে আল্লাহ কেউ নাই নাই রে, সে জায়গাতে বল সে জায়গাতে বালুর চর হইল বালুর চর হইল রে আল্লাহ কেউ নাই নাই রে, সে জায়গাতে বালুর চর গো আল্লাহ বালুর চর হইল রে আল্লাহ কেউ নাই নাই রে, বালুর চর পয়রা গো মামা শ্বশুর মায় জন্মায় জন করে রে আল্লাহ কেউ নাই নাই রে, শোনা 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 গো সতী মা গো দরি তোমার পায়ে রে আল্লাহ কেউ নাই নাই রে, এ জীবনে বিয়ার কাম গো মা গো বিয়ার কাম লাগবে না রে আল্লাহ কেউ নাই নাই রে, এই টাইমে কোন কাম করছে চিন্তা করেন ভাই, প্রথম বেহুলারে বিয়া করে বিপদ বইরা এখন মা ডাকে, চিন্তা করেন কেমন সতী নারী, সতী বেহুলায় কয় মামা গো আমার স্বামী যেদিন লয়ে বালা করে আইতাম পারি এদিন তোমার বালা করে মানাইলে না,
এখানতে না সতী গো বেলায় আমার পন্থে মেলা দিন রে আল্লাহ কেউ নাই রে আরো কদ্দূর যাওয়ার গো পরে সতীর একটা বাধা পরে রে আল্লাহ কেউ নাই নাই রে এমন কালে সতী গো বেলায় আমার কোন বাকি কাম করে রে আল্লাহ কেউ নাই নাই রে এবার সময় কদ্দূর গিয়ে নজর করে চায় দুই জাল্লা যে জাল বাইতেছে তাহা দেখতে পায় ও বরব্বা দুই ভাই দুইটা ভাই এক লাখে বারো বছর ধরে জাল বাইতেছে দুইজনের দুই ভাইয়ের নাম হয়েছে বড়টার নাম হয়েছে রব্বা ছোটটার নাম হয়েছে ভাই গো রব্বাই বিয়া করছে অব্বাই বিয়া করে নাই তবে ছোট ভাই এই বেহুলার এনে দেখিয়া গেছে গা পাগল হইয়া বড় ভাই রে আমার একটা কথা এখানে একটা হাসের কথা দেখেন গো আমার একটা কথা ভাই কি কথা আপনি তো বিয়া করছেন আমি তো বিয়া করি নাই এই সুন্দরী কইনাটা আমার বিয়া করাই দেন বড় ভাই না দেখা কার কাছে লোভ লাগবে ওই ছোট ভাই তুই বিয়া শাদি করছস না বিয়ার মর্ম তুই জানস না আমি যখন করছি আমারই করাই দে ছোট ভাই কয় না তুমি করছো আমি করছি না আমি কইরা এটার মর্মটা বুঝি এই কথা যখন কইছে বড় ভাই কয় ছোট ভাই রে তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে আমার বাড়ির টাইনে তুই রে দিয়ে লা ছোট ভাই কয় না আমি পুরান না দিতাম না আমার নয়াটার দরকার এই কথা কইয়া দুই ভাইয়া বাইরে বাইরে লাগছে বাইরে বাইরে নে লাগিয়া না অডুবাই লাইছে ছয়শো টাকার জাল আছে না একটা হাতের মধ্যে জাল কালি দাসাগরের মধ্যে ফালাই দিছে বেহুলা নজর নজর করে চায় দুই ভাই যে বিয়ার কথা কইতেছে তাহা দেখতে পায় বিপদ দেখে বেহুলাই কোন কাম করছে বিপদ না দেখা বেহুলাই কোন বাকি কাম কহ অরে গন ও হাই কোন বাকি কাম করে হাতের মাই যে পানি লয়া একটা সিটান মাহা আরে গো ও হাই একটা সিটান মারে সে জায়গাতে ও বারো পায় তালো গাছ অয় গো ও হাই তালো গাছ তাল গাছ না হয়ে যখন মা ডাকতেছে এদিকে কয় দেখ রে অব্বা রব্বা আমার স্বামী যেদিন বালা করে লয়ে আইতাম পারি এদিন তুঙ্গুরটা বালা করমু আর নাইলে না এই টাইমে বেহুলের জন মেলা করে দিছে কদ্দূর কেন দূর করে চায় বেহুলার সাত ভাই যে এক লাগে বারো বছর বানিজ করে দিয়েছে তাহা দেখতে পায় বেহুলার সাত ভাই এনে দেখা বেহুলারে চিনতে পারে নাই এই টাইমে কোন কাম করছে সাত ভাই পাগল হয়ে গেছে গা বেহুলার বিয়া করতো বেহুলাই কয় রে ভাই তোমরা তোমার আপন ভাই কেমন করে বিয়া করবো আমি তো তোমার আপন বোন সাত ভাই কয় বিশ্বাস করি না বিশ্বাস করি না এই কথা এই কথা যখন কইছে এই টাইমে ধীরে ধীরে কন শুরু করে দিছে আচ্ছা তুমি যে আমগর বোন আমগর বাপ দাদার নাম লিখছেন বেহুলা কয় ঠিক আছে এই কথা নাই কইয়া ভাই রে চাঁদপুর সরে ছিল চান্দুবিনার ঘর তাহার ঘর তো লইছে তোমার সোনা লক্ষ্মীন্দর সোনাপুর সরে ছিল জয়দরবাইনার ঘর তাহার ঘর তো লইছে তোমার বেহুলার সুন্দর আউস করে দিছি বিয়া চাঁদপুর শহর বিয়ার রাত্র হইলাম রে লোহার বাসের ঘর মরা স্বামী লয়ে যায় আজকে ও জানি এই কথা যখন কইছে এটা আমি কয় না বড় ভাই কয় যে আমগর গ্রামের আমগর বন্যা হইয়া যদি আমগর গ্রামে রইলো তারে এমনি সরণ যেত না এই কথা নাকি ছোট ভাইরে দিছে বাদ পড়াই ছোট ভাইয়ে বাদ গিয়া নজর করা চায় আরে মায়ের যে হাতের মধ্যে জারু লুয়ে কান্দা তাহা দেখতে পায় মা গো আমার বোন সতী বেহুলারে বলে চাঁদপুর শহর বিয়া দিছেন মরা স্বামী লইয়া বলে আজকে উদয়নগর যায় এই কথা যখন কইছে হাতের থেকে মায়ের জারু টেনে ফেলাই দিয়া ধীরে ধীরে কন শুরু করে দিছে শোনো 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 বাবা রে ও বাবাস বলি যে তো মায়ারে রে শোনো 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 রে বাবা বলি যে তোমায় রে রে নিবালাসিন মনের আগুন রে ও বাবা তুই দি লে জালাইয়া রে নিবালাসিন মনের দে আগুন তুই দি লে জালাইয়া রে বাবা রে নিবালাসিন মনের আগুন তুই জ্বালাই দিছ কিভাবে তোরা বাণিজ্য যাওয়ার পরে আমার মেয়ে বেহুলারে চাঁদপুর শহর লক্ষ্মীন্দর কাছে তাউস করে বিয়ে দিছি বিয়ার কাল রাত লক্ষ্মীন্দরটা সাপে ডংশন করছে আজকে আমার আসামি লয়ে উজ্জয়নগর যাইতেছে এই পরিচয়ে ছোট ভাই পাইয়া পাইয়া দৌড়াইয়া এই ছয় ভাইয়ের কাছে নাইয়া ও বাইরে ঠিক হয়ে আমগর বোন ভাই বোন বলে যখন পরিচয় হয়েছে এদিকে লক্ষ্মীন্দরের শৈল্য কোনো মাংস নাই সব আড্ডি সাত ভাইয়ে কয় বেহুলা গো তুমি আড্ডি ফালায় তুই আমগর লগে লজায় বাড়ির
যেমন স্বামীর কাছে বিয়া হইছিলা এসে ভালো স্বামীর কাছে তোমার বিয়া দিয়ে দেবো ভাই গো এই কথাজন সাত ভাই কইছে বেহলা দুই নয়নের পান্না ছাইড়া দিয়া কাপড় আসলে দাসে সাত তোলা বিষ বিষ নে হাতের মধ্যে লইয়া কই এই কথা কইলে বাইরে বিষ খায়া মোহ ওর বহরে ওহাই বিষ খায়া মরব সেনা কথা কইয়া বেলায় কান্দন জুড়া দিহি রহরে ওহাই কান্দন জুড়া দিল এখান তেনা সতি বেলায় পন্তে মেলা দিহি রহরে ওহাই পন্তে মেলা দিল আরো কদ্দুর যাওয়ার পরে একটা বাধা পহ রে রে ওহাই একটা বাধা পরে বেহুলার দিকে না চাইয়া যে বসি ফালাইব নদীর মধ্যে সে বসি ফালাই দিছে টানে সাক্কা ক্ষেতের মধ্যে বেহুলাই কয় আমগর দিকে বসি ভাই মানুষের নদীর মধ্যে আর সাত গোদাইকে বসি ভাই টানে সাক্কা ক্ষেত এই কথা কয়ে সামনে কদ্দুর গিয়া নজর করে চায় সাত গোদা যে বিয়া গোদা তোরা আমার বিয়া করতারবে তা হইলে যে কি হইলে যে তোকে সাত নারী নাক কাটটা দুলা বইরা যদি আমার এনে দেহাই তার অস্তাল বিয়া করতারবে এই কথাজন কইছে গোদা এক ফালে বাইত নে গিয়া সাত নারী নাক নে কাটটা দুলা বইরা এনে জন বেহুলারে দেহাইছে বেহুলা কয়ে এখন কি করি বেহুলা কয়ে আরেকটা ঠাট নমস্কারি করে লই ওই আমার একটা কথা কি কথা এই ডুলা কান্দের মধ্যে লইয়া একজন একজন করে এই ফারতে ফাল দাদু ধুয়ে ফার যাইতা রস তো আমার বিয়া করতে হবে এক তারে কইছে পরে ব্যক্তি ফাল শুরু করে দিছে এফাতে না ফাল গো মাইরা গুদা হে ফার গিয়া পরে রে আল্লাহ কে উনাই নাই রে বিপদ না দেখা গো বেউলা কোন বাকি কাম করে রে আল্লাহ কে উনাই নাই রে হাতের মাই যে পানি গলোয়া গুদা একটা সিটকান মারে রে আল্লাহ কে উনাই নাই রে সে জায়গাতে শতক গুদায় আমার জল গাছ হয় রে আল্লাহ কে উনাই নাই রে এমন টামে কোন কাম করছে তাগড়া ইজল গাছ নে বানাই থিয়া জন মেলা করে দিছে পদ্মা দেবী নজর করে চায় বেহুলা যে জায়গা তাহা দেখতে পায় সব বিপদ উদ্ধার হয়ে জন বেহুলায় মেলা করে দিছে পদ্মায় করছে কি পদ্মার বেশনে ছাইড়া দিয়া ধূপনির বেশনে ধরিয়া সামনে ছিল একটা সানে বান্দাল ঘাট ঘাটে নিয়ে গিয়া দুই একটা একটা কাপড় নলে খোস্তা আছে বেহুলারে কইতাছে এগো কই না তুমি কই যাও আমি যে আমার মরা স্বামী বালা করতাম আরে বেহুলা তোমার স্বামী লিয়ে উজানগর যাওয়া লাগতো না আমার ছেলে আছে নাম হয়েছে টেন্না ভাই কিছু ওজাগিরি জানে তুমি যদি আনো তোমার স্বামী আমার ছেলে বালা করে দিতে পারবো সরল মনে বেহুলায় যখন সানে বান্দাল গার্ডের মধ্যে বেউরাটা নিয়ে লাগাই দিচ্ছে পদ্মায় করছে কি সামনে গিয়া নজর করে চায় পাঁচ গুন্ডা যে তাস খেলতা আছে তা দেখতে পাই ভাই গো এখানে একটা নাম ছিল এখানে এক গুন্ডার নাম ছিল টেন্না হ্যাঁ কোনো বোঝা বৈধ না টেন্নার কাছে নিয়ে গিয়া কো দেখলে টেন্না যে সুন্দরী কই না একটা সানে বান্দাল গার্ড আমি যে আটকাই তুইছি যদি বাড়ি যান তারস তাহলে আর হেজাক লাইটের দরকার লাগতো না এই কথাজন কইছে টেন্নানে সানে বান্দাল গার্ডের মধ্যে দেয়া বেউরার মধ্যে একটা মুড়া মেরে বসে যখন মুড়া মারছে বেহুলা দুই নয় না পানি ছেড়ে দিয়ে কন শুরু করে দিছে সোনা সোনা টেন্না বারে বলি যে তো মাহা আরে রে ওহাই বলি যে তোমারে বেউরা তো না মারসত মুড়া লাগছে কুলজার মাহা আজ রে ওহাই লাগছে কুলজার মাঝে এই টাইমে কোন কাম করছে টেন্না রে যে মুড়াটা তুই এন মারছস আমার কল জাড়া মধ্যে লাগছে কেমন কিভাবে অনেক কষ্ট করে আমি বেরোড়া বানায় আনছি ও দেখ গো সতী বেহুলা তোর স্বামী বালা কর্ম পরে তুই আমগোর কাছে বিয়াটা বো আগে এই কথা কয়ে যখন টেন্নাই বেহুলার হাতে ধরছে এই টাইমে বেহুলা দেখেন কোন কাম করছে বিপদ না দেখা বেলায় কোন বা কি কাম কহ আরে গম ও হায় কোন বা কি কাম করে হাতের মাইজে বালু লইয়া একটা সিতান মাহা আরে গো ওহায় একটা সিতান মারে সে জায়গাতে পাঁচ গুন্ডা মায়া লোক হয় গো ওহায় মায়া লোক হয় মায়া লোক হইয়া গুন্ডায় মাজন মাজন কহ আরে গো ওহায় মাজন মাজন
তুমি গো তোমার পাও ধরে তুমি বালা করে দাও বেহুলাই কয় রে তেন্না আমার স্বামীর এদিন বালা করে লই আইতাম পারি দিন তো করতে বালা করমু আনাইলে না এই কথা কয় জন বেহুলাই মেলা করে দিছে পদ্মা নদীর করে চায় এই বিপদ তে উদ্ধার হয়ে গেছে তা দেখতে পাই এই টাইমে পদ্মায় করছে কি আল্লাহর নাম নিয়ে লইয়া ধীরে ধীরে কন শুরু করে দিছে আমার দেশের মধ্যে বানকর শিবের দেশের মধ্যে যত ওজাবদ্য আছে সব গলার মধ্যে টিপা মারালাম এই কথা কইয়া ভাই কোন কাম করছে বানকর শিবের কৈলাসের পাহাড়ে নে গিয়া বানকর শিবের দাসে গিয়া পদ্মার কৈলাসের পাহাড়ে গিয়া ওজাবদ্য যত ছিল কবিরাজ ডাক্তার রাইতে রাইতে পদ্মায় গলার মধ্যে টিপা মারা দিছে মাইরা নে থুয়া পদ্মায় এ বসতে বিদাইয়া সব ওজার সর্দার ছিল একটা হ্যাঁ নে পদ্মার এই অবস্থা দেখিয়া বাড়ির কাছে ছিল একটা বট গাছ বট গাছের ভিতরে ওজাই গিয়া পলায় রয়েছে এই খবর আর পদ্মায় জানে না পদ্মায় মনে করছে সব মাইরা লাইছি আচ্ছা যাক এখানে পদ্মায় করছে কি সব ওজানা মাইরা থুয়া দৃঢ় পন্থায় করেছে গমন বেহুলার কাছে হইল পাশ গাছতে কত পাতা নে সিরা যখন কালিদাস সাগরের মধ্যে ফালাইছে যারা নাকি ভাই বেহুলা লক্ষ্মীন্দরের বই সিনেমার ফলে এবং দেখে থাকেন তারা দেখতে পারছেন যে বেহুলায় বেহুলায় যায় সময় একটা কালিদাসাগরের মধ্যে একটা ঢেউ যে উঠে কতটুকু যখন পদ্মায় পাতাটি কালিদাসাগরের মধ্যে ফালাইছে এমন একটা তুফান উঠতে বইছে তুফানের চোটে ঢেয়ের চোটে বেহুলার বেহুলা একবার তলে যায় আবার বাসে এর মধ্যে লক্ষ্মীন্দরের শরীরে কোনো মাংস নাই সব আড্ডি আড্ডিগুলি বাইয়া বাইয়া যাইতেছে বেহুলায় সাতুর পাইরা পাইরা ডুবাই ডুবাইয়া সব আড্ডি থুবাইয়া লইতাছে আর অধম নরে কান্ত আছে সব আড্ডি বেহুলায় থুবাইয়া লইছে এখানে ছিল একটা রাবক বোয়াল লক্ষ্মীন্দর বাম্পার আডুর গিলিডানে বোয়ালে পাইয়া বোয়ালে এরম বাইয়া খাইছে তার পেড়ের ভিতর না মুখের ভিতর না গলার মাঝে আটকাইয়া ভাই গো ওই বোয়ালে রয়েছে চিত্তিয়া পড়া বেহুলায় জানে না এই খবর বেহুলায় এই খবর না জানাতে বেহুলায় মনে করছে সব আড্ডি লইছি বেহুলায় মনে থেকে সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়া দেউড়া যখন একটু থামছে বেউড়া না লইয়া আল্লাহর হুকুমে আস্তে আস্তে উজানগর বানকর শিবের গাড়ি গিয়ে হাজির হয়েছে গাড়ি গিয়ে নজর করায় চায় সাত দিকে সাতটা রাস্তা গেছে তাহা দেখতে পায় কোন রাস্তা যে বানকর শিবের বাড়ি যাবো তার দিশা পায় না আল্লাহ করে জিব্রাইল যাওয়ার মেলা দিয়া বেহুলার বিপদ লগে উদ্ধার করা আল্লাহর জিব্রাইল মুসাফিরের বেশনে ধরিয়া বেহুলার কাছে নাইয়া বেহুলারে বানকর শিবের বাড়িতে পৌঁছাই দিয়া আল্লাহর জিব্রাইল কাছে গিয়ে বিদায় দিয়া বানকর শিবের পার মেদে পড়ে বেহুলায় কোন কাম করছে কান্দন শুরু করে দিছে বিপদ না দেখে বেউলাই গো ও ও বেউলাই কান্দ জুইরা দিল গো দুই নয়নে পানি গো বেউলাই দারে সাইরা দিল গো শোনেন 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 বাবা গো ও বাবা বলি যে আপনা হায়ারে গো ও বিষাব দিছেন গো আমনে শানের বান্দালে গা হায়া হাতে গো মরা স্বামী লইয়া আইলাম গো ও বাবা উজা মিনা গো হয় হরে গো বালা কইরা দিবেন গো স্বামী ধরি আপনার পা হায় গো বেহুলার জন অদম নানে কান্দন শুরু করে দিছে বেহুলার কান্দনে গো ভাই বানকর শিবের কান্দন শুরু করে দিছে দুই নয়নের পানি বানকর শিবে না ছাড়িয়ে দিয়া ঘরের মধ্যে ছিল সাতরা করি একটা ব্যাগে ওই ব্যাগের মধ্যে সাতরা করি না লইয়া বেহুলার লইয়া যখন পদ্মার বাড়ির দিকে মেলা ঘুরে দিচ্ছে পদ্মা নজর করে চায় বানকর শিবে যে বেহুলার লইয়া পদ্মার বাড়িতে এসেছে তাহা দেখতে পায় এখানে একটা কথা ওই যে লক্ষ্মীন্দরটা বেহুলার লক্ষ্মীন্দরটা সাপে কাটছিল ওই লোহার বাসের ঘরে বেহুলায় একটা সাপে লেস কাটতে রেখে দিছিল না পদ্মায় করছে কি দেবতার তে নেঙ্গুর কাটা সাপটা নাই না গলার ভিতরে উঠিছে বইরা বেহুলায় বান করছে এই খবর জানে না বেহুলায় পদ্মার বাড়িতে নে গিয়া ওই গো পদ্মা মা আপনি দয়া করে আমার স্বামী বালা করে দেন পদ্মায় কয় এই বেহুলা এই বেহুলা আমি যে তোমার স্বামী মারছি এমন কোনো প্রমাণ আছে কয় আছে আপনার যে সাপে লক্ষ্মীন্দরটা কাটছে এই সাপের চার আঙুল লেজ আমি কেটে রেখে দিছি কত নেঙ্গুর কাটা সাপটা দেখাও এই কথা যখন কইছে দেবতার সাপ যা ছিল সব পদ্মার বাড়িতে নিছে তিন দিন পর্যন্ত সতী বেহুলায় ওই নেঙ্গুর কাটা সাপ বিচারছে আর পায় নাই এই টাইমে বানকর শিবে কয় বেহুলাগো তুমি চিন্তা করো না আমার কাছে সাতটা করি আছে তুমি চারটা করি ছাড়ো চারটা করি জন বেহুলার হাতে দিছে সারা আরম্ভ করে দিছে হাতের মাই যে লইয়া করি কোন বাকি কাম কহ অরে গো ও হায় কোন বাকি কাম করে পূর্ব পশ্চিম
সারি লোগো বহায় সদিক সারিলো তিন দিনের পরে করি ফিরিয়ায় আসি লোগো বহায় ফিরিয়ায় আসিল তিন দিন পরে যখন করি ফিরাইছে কই বাবা গো সাপের তো কোনো খোঁজ খবর নাই কি করমু মা গো আরো তিনটা করি আছে তুমি চিন্তা করো না তিনটা করি একটা করি বান কর্ষিবের হাতে রেখা দুইটা করে জন বেহুলার হাতে আমি দিয়ে দিচ্ছে চতুর্দিকে না একটা সারছে গ্রামে আর একটা সারছে বন্দরে তিন দিন পরে করি ফিরাইছে সাপের কোনো খোঁজ খবর পায় নাই না পাওয়ার পরে কই বেহুলা গো একটা করি তোমার শেষ পরীক্ষা এই করিটা তুমি চালান দিয়ে দেখো কি হয় হাতের মধ্যে জন বেহুলার হাতে জন করিটা দিছে বেহুলায় করি সার আরম্ভ করে দিছে এক করি সারে বাই গো ও ও বাই গো একা সে পাতা গো এ মুকালে সত্যের গো করি কোনবা কি কাম কয় রে গো থাপা মাইরা দৈরা দিল গো ও ও বাই গো পদ্মার গারের মায়া যে গো পদ্মার না গারে গো দৈরা সিপি তে লাগি না চোটে পদ্মায় গো ও ও পদ্মায় ভূমি কইরা দে ও গো ভূমির না সাথে গো বাই গো সাপের মাথা বাহির কো অহরে গো এইটা মে কোন কাম করছে আল্লাহর নাম নে লইয়া কইরা জন সারছে সারার পর একটা ঘুরুন্ডি দিয়ে পদ্মার গায়ের মধ্যে করিয়ে দৌড়ছে দৈরজন চিপ শুরু করে দিছে চিপের চোটে পদ্মায় ভূমি করে দিছে ভূমির সাথে সাথে সাপের মাথা বার করে দিছে পদ্মার গাছ ছেড়া দিয়ে করিয়ে সাপের গাড়ে দৌড়ছে সাপের গাড়ে দুজন টান্দা বার করে লাইছে পদ্মায় তো দশজনের সামনে একটা লজ্জা পাইয়া হইছে ওই পদ্মা তুমি বার লক্ষিন্দরটা মারো নাই কিন্তু ওই সাপ বারুইছে কি করিয়া এই কথা যখন কইছে সব কাজ যখন ধরা খাইয়া গেছে পদ্মায় পদ্মায় কই ঠিক আছে পদ্মায় মনে মনে ভাবদাছে যে এখন দেখি আমি বাঁচতে পারিনি মানে ওই ওজাবুদ্দের কথা কইয়া সম পান করছে কোন কাম করছে ধীরে ধীরে পদ্মারে কোন শুরু করে দিছে পদ্মা তুমি তুমি লক্ষিন্দরে মারছো তুমি ওজাবুদ্দ আনবা এই কথা যখন কইছে কয় না আমি না বেহুলায় বেহুলায় কোন কাম করছে অজ্ঞান অবস্থায় মাতার কাফন না ছেড়ে দিয়া ধীরে পন্তে করেছে গমন আল্লাহর কি হুকুম একটা দৌড় দিয়া ও বট গাছের কোরাই গিয়ে হইল উপাসন আল্লাহ করে জিব্রাইল জারু মেলা দিয়া পদ্মারে গিয়ে দেওগা ও ওজাবুদ্দটা দেখাইয়া আল্লাহর জিব্রাইল কই বেহুলা গো তুমি ওজাবুদ্দের জন্য কান্দ ওজাবুদ্দ বেশি দূরে নয় কোথায় যে বট গাছের ভিতরে আল্লাহর হুকুমে তুমি একটা কাজ করো কি কাজ দুইটা শিকড়ে তোলে দিয়ে যা হাত দিয়ে যখন তুমি টান দিবা গাছটা দেখবা যে ক্ষেতের থেকে জাগার থেকে মূলার মতন ছুটতে আয় পড়বো তখন ওজা বারইলে হারে নিয়ে তুমি বালা করো তোমার স্বামী এই কথা কই আল্লাহর জিব্রাইল গেছে বিদায়া সতী বলায় কোন কাম করছে দুইটা শিকড় তোলে দা হাত দিয়া যখন টান দিছে গাছটা উঠতাইয়া পড়ছে ও যায় না বাড়িয়া কমা গো তোমার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতাছি তুমি আজকে আইছো কমা গো পদ্মার বাড়ি থেকে যদি আমি লক্ষিন্দরটা বালা করি তোমার স্বামী লো তুমি যাই বাগা দেখবা যে পদ্মা আমার গলা মাঝে টিপ্পা মাইরা লেছি একদিনে না পারে এক মাস হইলে আমার মাইরা লাইব আমি পদ্মার বাড়ি যাইতাম না পাঁচ চল্লিশ খণ্ড যারা জানি চল্লিশ খণ্ড যারা দিয়ে তুমি লক্ষিন্দরটা বালা করবা পাঁচ খণ্ড যারা যারা দিয়ে তুমি সাপের লেজ বালা করবা যারাটুকু শিখাই দিয়া ও জায়গা শেখা বিদায়া ধীরে পন্তে সতী বেলায় করেছে গমন এদিকে আপন বাড়িতে হইল উপাসন বাড়িতে নাইয়া কই গো বানক শিব পদ্মা এ দেশের মধ্যে ওজাবুদ্ধ কোনো পাইলাম না আমি নিজে একটু যারা জানি যারা যারা দিয়ে আমার স্বামী ভালো কিনা এই টাইমে যখন বাইশ খণ্ড যাচ্ছে বাইশ খণ্ড যারার পরে নজর করে চায় সব আড্ডি জোড়া লইছে বাম পায়ের আড়ুর গিলি জোড়া লয় নাই এই টাইমে কইতাছে পদ্মা গো তুমি বাম পায়ের আড়ুর গিলি নষ্ট করছো তাড়াতাড়ি আইনা দাও বিপদ প্রয়োজন পদ্মায় মেলা করে দিছে আল্লাহ করে জিব্রাইল যাওরে মেলা দিয়া পদ্মারে গিয়া দাও একটা তামসা দেখাইয়া আল্লাহর জিব্রাইল ওই যে পদ্মা বাঘের বেশ ধরতো আল্লাহর জিব্রাইল বাঘের বেশ নে ধরা পদ্মার সামনে নে খারিয়া কই এ পদ্মা তুই যে লক্ষিন্দরের বাম পার আড়ুর গিলি আনতে যাস তুই কি গিলিটা নষ্ট করবে না রাখবে না নষ্ট করতাম না রাখমু বিশ্বাস করি না পায়ে আমি এখানে একটা দাগ দিমু এই দাগ দাগ দিয়া যদি তুই খত কাটতে যাইতে পারস তাহলে মনে করবো যে লক্ষিন্দরের বাম পার আড়ুর গিলি আনবে বিপদ উপরে করছে কি এ বাঘের কাছ থেকে খত নে কাটিয়া বল মাছের কাছে জন গেছে মাছের কাছ থেকে আড্ডিটা নে উদ্ধার করে মাছের দিছে বিদায় করে আড্ডিটা যখন বেহুলার কাছে না দিছে বেহুলায় আবার যারা আরম্ভ করে দিছে বাসখণ্ড যারার পরে হাড্ডি জোড়াল হাড্ডি জোড়াল পঁচিশ খণ্ড
জারার পরে রক্ত মাংস হয় হায় রক্ত মাংস হয় বত্রিশ খণ্ড জারে বেউলায় আল্লাহর নাম দিল হায় আল্লাহর নাম দিল দাইনে টেকা লিয়ার বীজ গো বামে চলা যা আয় গো হায় বামে চলা যায় সময় কোন কাম করছে বত্রিশ খন্ড জ্বালার পরে বিশটা জন লড়া চড় আরম্ভ করে দিছে আবার জ্বালা আরম্ভ করে দিছে না মেরে কালি আর বিষ দোহাই পদার পতি গো দোহাই পদার পতি দোহাই লাগে পদার পতি মায়ের মাথা খাও দোহাই লাগে পদার পতি মায়ের মাথা খাও রে না মেরে দোহাই পদার পতি মাতা হইতে কালিয়ার বিষ বুকেতে আসিল বুক হইতে কালিয়ার বিষ উমরে আসিল রে নাম রে কালিয়ার বিষ দোহাই পদার পতি গো দোহাই পদার পতি বুক হইতে উমর হইতে কালিয়ার বিষ আটুতে আসিল আটু হইতে কালিয়ার বিষ পাতাতে আসিল হরে নাম রে কালিয়ার বিষ দোহাই পদার পতি রে দোহাই পদার পতি পাতা হইতে কালিয়ার বিষ আঙ্গুলে আসিল তখনই না সোনার লোহাই উঠিয়া বসিল হরে নাম রে দোহাই পদার পতি দোহাই পদার পতি পাতা হইতে আঙ্গুল হইতে কালিয়ার বিষ মাটিতে পড়িল চল্লিশ খণ্ড জারার পরে পালা হইয়া গেল হাই নাম রে কালিয়ার বিষ দোহাই পদার পতি গো দোহাই পদার পতি ভাই গো চল্লিশটা খণ্ড যখন যাচ্ছে লক্ষিন্দর ভালোইছে পালাওয়ার পরে এখন শোনা লক্ষিন্দরের কাহিনী এই টাইমে কোন কাম করছে লক্ষিন্দর সতী বেহলায় কোন কাম করছে দৃঢ়পন্থে করেছে গমন বানকর শিবের বাড়ির দিকে হইল উপাসন বানকর শিবে কয় সতী বেহলা গো এত কষ্ট করে তুমি বারো বছর রাস্তা আইছো তুমি এত জলদি যাওয়ানের দরকার নাই কিছুদিন আমার বাড়িতে বিশ্রাম করে যাও এই কথা যখন কইছে থাকে খায় এ মতে যায় কতদিন গেল গা মাসেক দেখবি তিন মাস জন হয়ে গেছে গা এই টাইমে এর মধ্যে লোক বানকর শিবের বাড়ির দক্ষিণে পুষ্কনি উত্তরে পুষ্কনি পশ্চিমে পুষ্কনি পূবে পুষ্কনি চতুর্দিকে পুষ্কনি চতুর্দিকে গিয়ে হাওয়া টাওয়া খায় আর গান বাজনা করে মনের আনন্দে রসের আলাপ করে এই একদিন লক্ষিন্দর করছে কি ওই বেহুলা তুমি যে বারো বছর রাস্তা এতটুক দূরে আমার লয়ে এসো তুমি তো সতী না অসতী বেহুলায় কয় স্বামী গো আপনি যদি আমার বিশ্বাস না করেন আগুন পরীক্ষা বাদে যায় কোনো পরীক্ষা দিতে পারেন বেহুলায় কয় লক্ষিন্দরে কয় না গো আগুন পরীক্ষা তোমার আগে দিমু অন্য কোনো পরীক্ষা দিতাম না তুমি যদি সতী নারে হও তাহলে আগুন পরীক্ষার মধ্যেই তুমি থাকবা এই কথা যখন কইছে জংলার যে তো লাকড়ি ছিল একটা বন্দের মধ্যে নে লাকড়িটি জমাইয়া কিছু কেরাসিন তলিনে দিয়া আস্তে আস্তে যখন আগুন লাগাই দিছে ভাই গো আল্লাহর হুকুমে বেহুলায় কোন কাম করছে জ্বলন্ত আগুনের মধ্যে জাপ দিয়া পড়ছে জাপ দেওয়ার পরে এই টাইমে কোন কাম করছে লক্ষিন্দর নজর করায় চায় আরে বেহুলায় যে বেহুলার শরীর একটা পশম যে পড়ে নাই তাহাদের ভাই গো চিন্তা করেন সতী নারী কিরকম এখানে লক্ষিন্দরের সতী বেহুলার জন বিশ্বাস পুরাপুরি হয়েছে এদিকে দৃঢ়পন্থে করেছে গমন বানকর শিবের বাড়িতে গিয়া হইল উপাসন পাশের দিন কোন কাম করছে বানকর শিবের বাড়ির পশ্চিমে ছিল একটা পুষ্কনি পুষ্কনি পার ছিল বরই গাছ বরই গাছের তলে নিয়ে গিয়া লক্ষিন্দর সতী বেহুলা ধীরে ধীরে একটা গান গাওয়া আরম্ভ করে দিয়েছে প্রথমে আপি রীতি কাম বরই গাছের তলে গো ওহায় বরই গাছের তলে একটা দুইটা বরই পরে বেহুলা রহ গা আলে গো ওহায় বেহুলা রহ গালে তারপরে আপি রীতি কলাম আম গাছের তলে গো ওহায় আম গাছের তলে একটা দুইটা পরে বেহুলা রবু
গো ও হায় বেহুলার বুকে তারপরে পি রীতি করে তাল গাছের তহ অলে গো ও হায় তাল গাছের তলে একটা দুইটা তাল পরে কুমরের মাজাহা আরে গো ও হায় কুমরের মাজার রসের আলাপ টালাপ কইরা পিরিত পিরিত নে কইরা দিরে পন্ত সতী বলে লক্ষিন্দরে বানকশির বাড়িতে গিয়ে কয় এগো বানকশি বাবা আপনার বাড়িতে অনেক দিন রইছি আর থাকা যায় না দয়া করে এখন বিদায় দেন বানকশি কয় এ বেহুলা তুমি যা যাইবে গা তোমার তো ছয় বাউল বাসুর নদীর মধ্যে পদ্মায় ডুবাই মারছে ছয় বাসুর তুমি বালা করে নাও এই কথা শুনে আবার কাছে গা বেহুলার মাথা নষ্ট হইয়া বেহুলাই বলতেছে এত কষ্ট করে আমার স্বামী রে বালা করছি এখন ছয় বাউল কিভাবে বালা করি পদ্মার বাড়িতে গিয়া কয় পদ্মা গো তোমার পাও ধরি তুমি আমার ছয়টা বাউল বালা করে দাও পদ্মায় কয় তুমি আমার সাপের লেজ বালা করে দাও তোমার ছয় বাউল বালা করে দিই এই কথা কওয়ার পরে বেহুলাই ও পানের বাড়ার থেকে সাপের লেজ ডানে বার করে এদিকে যারা আরম্ভ করে দিছে এক খণ্ড যারে বেহুলাই গো ও বেহুলাই আল্লাহ নামিটি লইয়া গো দুই খণ্ড যারে গো বেহুলাই পদ্মার নামিটি লইয়া গো চাইর খণ্ড যারার পরে গো পাঁচটা খণ্ড যখন যাচ্ছে সাপের লাস বালুইছে সাপের লাস যখন বালুইছে পদ্মায় করছে কি হাতের মধ্যে পানি লয়ে যখন একটা সিটকান মারছে এখানে এই টাইমে কোন কাম করছে সাত কাম চোদ্দ ডিঙ্গা সহকারে বেহুলার ছয় বাসুর উঠছে বেহুলায় কোন কাম করছে বেরোডানা সানে বান্দল গাটো থিয়া ভাই গো বান করছি বাবা ডেঙ্গে যখন পাইছি এখন আর বেরোয়ার দরকার নাই তবু এত কষ্ট করে যখন বেরোড়া আনছি বেরোডার এখানে একটা নৃত্য করিয়া বেরোডা আপনার গাড়ের মেঝে থুইয়া তারপর আমরা বিদায় হয়ে যাই এবার শোনেন নৃত্যটা কিভাবে করে ঠিক তোমার মতন দেখালা ঠিক তোমার মতন ঠিক তোমার মতন ছোট ঠিক তোমার মতন দেখালা ঠিক তোমার মতন ঠিক তোমার মতন প্রেমের আগুন জ্বলছে কালা তোষের মতন ঠিক তোমার মতন বসে রইলাম কদম তলা বসে রইলাম কদম তলা আশার কারণ ঠিক তোমার মতন সারা রাত্রি জেগে রইলাম জেগে রইলাম সারা রাত্রি তোমারই কারণ ঠিক তোমার মতন ঠিক তোমার মতন দেখালা ঠিক তোমার মতন ঠিক তোমার মতন রসের আলাপ নে কইরা বেহুলা লক্ষিন্দরে কোন কাম করছে এই লক্ষিন্দরের ছয় ভাইয়ের ডেঙ্গার মধ্যে নুটটা আস্তে আস্তে ডেঙ্গা ছাড়া আরম্ভ করে দিছে এখান তেনা সতী বলাই পন্থে মেলা দিহি এল গো ও হায় পন্থে মেলা দিল আর কদ্দূর যাওয়ার পরে একটা বাধা পরে গো ও হায় একটা বাধা পরে এমন কালে পাঁচ গুন্ডায় কান্দন জুইরা দিহি এল গো ও হায় কান্দন জুইরা দিল শোনো শোনো সতী মাগো দরি তোমার পাহা গো ও হায় দরি তোমার পায়ে হাত দরি পায়ে পড়ি বালা কর মুরে গো ও হায় বালা কর মুর সতী মাগো তোমার পাও দরি তুমি আমার বালা করো বেহুলাই করছি কি হাতের মধ্যে পানি লয়ে যখন একটা সিটকান মারছে চার গুন্ডা বালুইছে টেন নাও যায় ভালোই নাই টেন নাই ভালোই নাই বলতে পারবেন কেন তাইলে কথাটা আমি বলি টেন নাও যায় টেন নাই বালা না হওয়ার কারণ হলো তাই কি যে যখন লক্ষিন্দরের সতী বেহুলার বেহুরা মধ্যে একটা মুড়া মারছিল তখন একটা গান গাইছিল যে বেহুরার তো না মারছত মুড়ারে টেন না লাগ যে কলজার মধ্যে বেহুরার মধ্যে মুড়া দেও না বেহুলা একটা অভিশাপ দিছে অভিশাপের কারণে টেন নাই মায়া লোক হয়ে বয়ে রইছে চার গুন্ডা ভালো হইছে টেন নাই আর ভালো নাই এখান তেনা সতী বেহুলায় পন্থে মেলা দি ও হায় পন্থে মেলা দিল আর কদ্দূর যাওয়ার পরে একটা বাধা পরে গো ও হায় একটা বাধা পরে
হাতে শত গুদা বালা হইয়া যায় গো ও হায় বালা হইয়া যায় এখান না সতি বেলায় পন্তে মেলা দিহি দিল গো ও হায় পন্তে মেলা দিল আর কদ্দুর যাওয়ার পরে একটা বাধা পরে গো ও হায় একটা বাধা পরে হাতের মাই যে পানি লইয়া একটা সিটকান মাহা আরে গো ও হায় একটা সিটকান মারে সে জায়গাতে উবার বাই বালা হইয়া যা আয় গো ও হায় বালা হইয়া যায় আর কদ্দুর যাওয়ার পরে একটা বাধা পরে গো ও হায় একটা বাধা পরে এমন সময় সতী বেলায় কোন কাম করছে সবাই বালা থুয়া বালা করে থুয়া যখন মামা শ্বশুর কাছে গেছে মামা গো তোমার আমি এমনি বালা করব না কেন তুমি মামা শ্বশুর হয়ে যখন আমার তাই ছিল বিয়া করতা বিয়া করতে তো পারলই না বিয়ার চার দুইটা পান খেয়ালো এই কথা কইয়া যাতে ছিল পরি মানে এখানে অর্থ হইল যে মামা শ্বশুর ডে বেহুলা লক্ষিন্দরের সাত ভাইয়ের সামনে ছয় ভাইয়ের সামনে মানে তারা একটা স্মরণ দিতেছে আর কি মামা গো বিয়া তো তুমি করতে পারলই না বিয়ার পান দেখাই এলো এই কথা নে কইয়া যাতে ছিল পরি হাতের মধ্যে দিছে একটা তুরি পরিস্থানের চারটা পাঁচজন সতী বহুলার হাতে আইছে মামা শ্বশুরের বালুক বালুর চরের মধ্যে বুক পর্যন্ত গাইরা রইছে বেহুলায় করছে কি মামা শ্বশুর লাগাল পায় বা না পায় এরম ভাবে চারটা পান্নে দিয়া এদিকে ধীরে ধীরে কন শুরু করে দিছে এমন কালে মামা শ্বশুর কোন বাকি কামে কহ আরে গো অবিলম্বে কথা শুনমেলা রেকর্ডিং আবু সাজা বাজা ড্যামরা নাকানের পান দেখে জিরবাল্লু পালা আয় গো ও হায় জিরবাল্লালা পালায় কাতি মায়া উত্তার মত জিরবারে বাইরা আয় গো ও হায় জিরবারে বাইরা কাতি মায়া উত্তার মত জিরবারে বাইরা আয় গো ও হায় জিরবারে বাইরা এমন কালে সতি বলায় কোন বাকি কাম কহ আরে গো ও হায় কোন বাকি কাম করে হাতের মাই যে পানি লইয়া একটা সিটকান মাহা আরে গো ও হায় একটা সিটকান মারে সে জায়গাতে মামা শ্বশুর বালা হইয়া যা আয় গো ও হায় বালা হইয়া যায় এখান থেকে না সতি বলায় পন্থে মেলা দিহি দিল গো ও হায় পন্থে মেলা দিল সান্দু পুরুষ হরে যায়া হাজির হইহি দিল গো ও হায় হাজির হইল এ পর্যন্ত এক খণ্ড শেষ হইয়া গে এল গো